হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি তোমাদের সঙ্গে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর সবার সুস্থতা এবং শুভকামনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করতেছি। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওতে থাকবে আমার টুকিটাকি সারাদিনের কাজ বাজ। তো কালকে যেহেতু ঈদুল আজহা, আর এই ঈদুল আজহা উপলক্ষে আমার সকল বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজকের সকাল থেকে আমার ভিডিওটি স্টার্ট দিয়েছি। আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে নাস্তা সেরেছি। নাস্তা সারার পরে আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসলো, তো সে বাজারগুলোই গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট দিয়ে এসেছো, লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে আমার সাথেই রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, সবাই দেখতেই পাচ্ছ আমি আসলে বাজারগুলো গোছাচ্ছি। আমার বাজার ঈদের আগের দিন হঠাৎ করে আমার বেশি কাজ পড়ে গেল, কারণ তার আগের দিন আবার ফার্নিচার আনতে গেলাম, আনার জন্য আমার আগের দিন কোনো কাজই হয় নাই। তো সেদিনকার সেগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, আজকে আবার এইগুলো বাজার। তাছাড়া আমার ফ্রিজটা ক্লিন করা লাগবে, ফ্রিজটা আমি কিছুদিন হয় ক্লিন করিনি, তো আজকে সেই ফ্রিজটাও ক্লিন করা লাগবো। আজকে যে কী কাজ কী বলবো, তো আজকে ফ্রিজ ক্লিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, জাস্ট একটু দেখাবো। আর সাথে আমার যে আজকে আমি ভুড়ি রান্না করব, তো সেই ভুড়ি রান্নাটা তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। তো আশা করি তোমরা আমার সবাই সাথে থাকবে আর দেখতে থাকবে। আর সবাইকে আবারও বলছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ফ্রিজটা কিন্তু বেশ অনেক দিন হয় ক্লিন করিনি, আর আমার ফ্রিজটা যেহেতু নন ফ্রস্ট সেই জন্যে এতটা বেশি নোংরাও হয় না, তাও একটু এলোমেলো ছিল, তো সেই জন্য একধারে ক্লিন করে গুছিয়ে নিলাম। আর আমার ফ্রিজ ক্লিন করার পর এভাবেই আমি একটু বেকিং সোডা রেখে দিই, যাতে করে দুর্গন্ধটা একটু মানে চলে যায়। এটাতে আমার অনেক উপকার হয়, দুর্গন্ধ থাকে না ফ্রিজের। তো ফ্রিজ ক্লিন করা শেষ হয়ে গেল, এবার আসলাম রান্নাতে। তো আজ রান্না করব ভুড়ি। আগামীকালকে যেহেতু ঈদুল আজহা, ভুড়ি রান্নাটা সবারই একটু আধটু উপকারে আসবে, যারা না পারে আর কি তাদের, আর যারা পারে তারা তো পারেই। তো এই জন্যেই আজকে আমার ভুড়ি রান্নাটা, আর ফ্রিজে ছিল এটা, তো করা করব করব করে করাও হলো না। তো আজকে ভাবলাম এটা সেরেই ফেলি,
কারণ আগামীকালকে তো এমনিতেই কুরবানির ঈদের ভুঁড়ি টুড়ি থাকবে, তো আজকে এটা রান্না করলে আমার যে বন্ধুরা পারে না তাদের হয়তো বা কাজেও লাগতে পারে, তো এই জন্যই আমার একটু আধটু শেয়ার করা। আমি প্রথমে কিন্তু গোটা রসুন দিয়ে দিয়েছি, কারণ গোটা রসুন দিলে কিন্তু যে ভুঁড়ির উগ্র গন্ধটা এটা চলে যাবে, তো সেই জন্য আমি গোটা রসুন দিয়েছি। এটা আস্তে আস্তে করে ভুঁড়ির সঙ্গে গলে যাবে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আমি এখানে কিন্তু একটা কালো এলাচ, কিছু সাদা এলাচ, দারুচিনি, তারপরে হলো কিছু কাবাব চিনি মশলা, গোলমরিচ এগুলো দিয়ে এখানে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা আসলে একভাবে গুছিয়ে দেখাতে পারছি না, কারণ আমার কোলে আমার জান পাখিটাও রয়েছে। তো আমি আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, আর হলো শুকনো মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে প্লিজ। তো আমি কিন্তু এখানে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আর ভুঁড়ি রান্নাতে কিন্তু একটু ঝাল হলেই আমি মনে করি যে ভালো লাগে, তো সেই জন্য আমি একটু 2 চামচ গুঁড়া মরিচ এখানে দিয়ে দিলাম। তো আমার এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। আর ভুঁড়িটা সবাই দেখতেই পাচ্ছ, এই ভুঁড়িটা কিন্তু আমি আরও কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, পরিষ্কার করার ভিডিওটিও আমার মানে চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। তো ভুঁড়িটা আমি এবার ভালো করে কষিয়ে নেব, আর এই ভুঁড়িটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে অল্প একটু হলুদ দিয়ে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, যাতে করে কালারটাও সুন্দর রয়েছে। তো এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে কিন্তু বেশ অনেকটাই কষানো হয়েছে, আর আমি চুলার লেভেলটা একদম লোতে রেখেছি, কারণ এটা সিদ্ধ হতে আমরা সবাই জানি যে টাইম লাগে, সেই জন্য আমি লো হিটে রান্না করব এটা। তো সেই জন্যে এটা আমার কিন্তু এখনও কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, আর পানিটাও আমি এত বেশি দেব না, কম পানি দিয়েই সেদ্ধ করব, কারণ চুলোর পাওয়ারটা কমে রাখবো, সেই জন্যে বেশি পানির এখানে কোনো দরকার নেই। তো অল্প পানিতেই এটা আশা করি সিদ্ধ হয়ে যাবে। তো আমার পরিমাণ মতো পানি দেওয়া শেষ, এখন এখানে আমি গোটা কাঁচামরিচ প্লাস তেজপাতা এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ভুঁড়ি রান্নাটা আমার শেষ হয়ে গেছে, আমি আসলে আর দেখাতে পারলাম না, কারণ কাজের প্রচুর চাপ ছিল আজকে। সবাই তো আজকে জানি সবারই মানে আমরা মেয়েরা যারা তাদের আজকে অনেক কাজ, কালকে যেহেতু ঈদ আজকে একটু কাজ বেশি থাকবে, তো আজকে অনেক কাজ, এই কাজের জন্য আর দেখাতে পারলাম না। আমি কিন্তু এটাতে গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়েছি, তো সেটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বলো যে ভুঁড়ি রান্নাটা কেমন হলো, তার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার কিন্তু খুব মজা হয়েছিল, যারা যারা যারাই খেয়েছে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আশা করি এভাবে যদি তোমরা রান্না করো খারাপ হবে না, ভালোই হবে। তো গতকাল যে ভিডিওটি ছেড়েছি সে ভিডিওতে তো আমি যে ফার্নিচারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের দেখাতে পারিনি, আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্যে এত কিছু শেয়ার করিনি, জাস্ট আমি গিয়েছি দোকানে ততটুকুই শেয়ার করেছি। তো আজকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এই হলো আমার ডাইনিং টেবিলটা, আমার আগের ডাইনিং টেবিলটা আমি চেঞ্জ করেছি, প্লাস আমার বেড, তো এই দুইটা জিনিসই আমি এখন আপাতত নিয়ে এসেছি, যেহেতু কালকে ঈদ একটু নতুন নতুন ফার্নিচার ভালোই লাগবে, তো সেই জন্যে আমি এই ডাইনিংটা নিয়ে এসেছি। আসলে ডাইনিং দুইটাই পছন্দ হয়েছিল, তো দুইটার থেকে এটা নিয়ে আসলাম, আর এটাতে ভোট দিয়েছে আমার হাজবেন্ড প্লাস আমার বোন, আমার ছেলে, সবারই পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে এসেছি। আর এই হলো বেড, বেড অন্য আরেকটা আমার ছেলের পছন্দ হয়েছিল,
তো আমার হাজবেন্ডের ওটা পছন্দ হয়েছিল, কিন্তু বোনের পছন্দ হয়নি। বোন বলল যে এটা ভালো, তাই এটাই নিয়ে আসলাম। আর এটা হলো 5.5 ফিট বাই 7 ফিট। 5 ফিট খাটানোর উদ্দেশ্য ছিল, খাট বেশি বড় হলে কি হয়, রুমটা একদম মানে আটকে যায়, আর এত বড় বেডের কোনো দরকারই পড়ে না। তারপর কি করব, এই বেডটা বোনের পছন্দ হয়েছে, এ বেডটা আবার 5.5 ফিট বাই 7 ফিট। কথা বলতে গেলি আমার এখানে এলোমেলো হয়, এমনিতে কিন্তু এরকম হয় না, আমি এই ভিডিও দিতে গেলি আমার এরকম হবেই। তো সেই বেড অনুযায়ী আবার ম্যাট্রেস আনা লাগছে, 5.5 ফিট ম্যাট্রেস সহজে পাওয়া যায় না খুঁজে। যাই হোক, কপাল ভালো ছিল তাই পেয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্থতা এবং শুভকামনায় শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। Thank you.